নমস্কার বন্ধুরা, বনানী অর্গানিক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গাছ লাগানোর জন্য একটি টবের দরকার, সে যে কোনো টবই হোক না কেন। আমাদের যেরকম ঘর সেরকম গাছের হচ্ছে টব। ঘরের পরিবেশ যদি ভালো না হয়, আমাদের যেমন দম বন্ধ হয়ে যায়, সেরকম টবের ভিতরের পরিবেশ যদি ভালো না হয় তাহলে গাছের এবং গাছের শিকড়ের দম কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই এই কথা মাথায় রেখে আমরা কিন্তু বাস্তুতন্ত্র ইঞ্জিনিয়ারদের পরামর্শ নিয়ে আমরা ঘরের পরিবেশটা ঠিক করি। অনেক সময় ঘরের পরিবেশ ঠিক না থাকলে আমরা বলি যেন দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি এখানে পাঁচটি পদ্ধতির কথা আলোচনা করেছি, দেখে নেওয়া যাক কীভাবে গাছ লাগালে গাছের দম বন্ধ হবে না। এটা হচ্ছে নারকেল ছোবড়া, সদ্য নারকেল থেকে ছাড়ানো, আর ওই ছোবড়া থেকে যে নরম অংশটা সেইটা, এটা হচ্ছে পচা নারকেল ছোবড়া এবং এটা তার নরম অংশ। আমার হাতে যেটা দেখছেন এটা সদ্যজাত নারকেল থেকে ছাড়ানো নারকেল ছোবড়া, আর এইটা হচ্ছে নারকেলের ছোবড়ার ভিতরে দেখবেন নরম অংশ যেটা আছে, নরম নারকেল ছোবড়া। আর এইটা হচ্ছে পচা নারকেল ছোবড়া যেটা শুকনো। আপনাদের বাড়িতে আশেপাশে দেখবেন অনেক জায়গা ফাঁকা আছে যেগুলো কাজে লাগছে না, আপনি সেখানে এই নারকেল ছোবড়াগুলো ফেলে রাখতে পারেন, অথবা কোনো জায়গায় অথবা পুকুরে বা ডোবায় নারকেল ছোবড়া ফেলে দিতে পারেন। আমি এখানে পাঁচটি পদ্ধতিতে গাছ লাগাচ্ছি, আপনারাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কোন গাছ লাগানোটা সঠিক পদ্ধতি। এটা হচ্ছে শুধু মাটি বা জৈব সার দিয়ে লাগানো, আর কিছু নেই। আর এই টবটা আমি সাজাচ্ছি যেখানে হচ্ছে সদ্য যে নারকেল ছোবড়া সেইটা দিয়ে। তিন নম্বর যে টপটা তৈরি করছি এটা হচ্ছে পচনশীল বা পচা যে নারকেল ছোবড়া তার শক্ত অংশ দিয়ে এই গাছটা লাগালাম, তারপর ভিতরে মাটি দিলাম। আর চার নম্বর যে টপটা আমি তৈরি করছি এটা হচ্ছে সদ্য নারকেল ছোবড়ার নরম অংশ, মানে ভিতরে যে নরম চুলচুল মতো যে অংশটা থাকে সেই অংশটা টবের চারপাশে আপনি ভালো করে সাজিয়ে দেবেন যাতে ইউ বা ভি আকৃতির হয়। এখন ইউ না ভি আকৃতি করবো সেটা বুঝতে গেলে আপনাকে দেখতে হবে যে গাছটা লাগাচ্ছেন সেই গাছটার মূলটা কীরকম, গুচ্ছমূল না শাখামূল। যদি গুচ্ছমূল হয় তাহলে আপনি ইউ আকৃতি করবেন, আর যদি শাখামূল হয় মানে যেটা ট্যাপ রুট বলে, যেমন বৃক্ষ জাতীয় গাছ যেগুলো, সেগুলো হচ্ছে আপনি ভি আকৃতি করবেন। এটা হচ্ছে পচা নারকেল ছোবড়ার নরম অংশ। দেখুন ভিতর থেকে আমি টেনে টেনে বের করে চারদিকে সাজিয়ে দিচ্ছি, নিচের দিকেও দিচ্ছি। ফলে এইরকমভাবে দিলে কী হবে, গাছের যে শিকড় সেটা মাটির পরের যে অংশটা সেটা ভালো করে বৃদ্ধি পাবে এবং ফাঁপা থাকবে। এক নম্বর, শিকড়ের বৃদ্ধিটা দ্রুত হবে, এবং তৃতীয় হচ্ছে যে এর জল ধারণ ক্ষমতা অনেক বেশি হবে। আর চার নম্বর ফায়দা হচ্ছে যদি আপনার টপ কোনো কারণে ফেটে যায় তাহলে কিন্তু ওই নারকেল ছোবড়াগুলো আপনার টপকে রক্ষা করবে। আমি পাঁচটি ভাবে টপ তৈরি করেছি, আপনারাই বিচার করবেন যে কোন টপটা পদ্ধতি সবচেয়ে উত্তম, যাতে গাছের শ্বাস প্রশ্বাস নিতে সুবিধা হয় এবং গাছ দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয়। আপনার ফুলের গাছ, ফলের গাছ, আপনার প্রয়োজনীয় এবং শখের যে কোনো গাছ সহজে বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনি এই পদ্ধতির মধ্যে। দেখুন এটা হচ্ছে মাটির, শুধু মাটি দিয়ে, আর মাটি দিয়ে লাগালে গাছের শিকড় এটা হচ্ছে শক্ত নারকেল ছোবড়া দিয়ে, আর এটা হচ্ছে নরম নারকেল ছোবড়া দিয়ে, আর এটা হচ্ছে পচার নরম নারকেল, আর এটা হচ্ছে পচা নারকেল ছোবড়া দিয়ে। এই পাঁচটি পদ্ধতির মধ্যে আমার মনে হয় পচা নারকেল ছোবড়া হচ্ছে নরম অংশটা দিয়ে যদি গাছ লাগান তাহলে গাছ সহজে বৃদ্ধিপ্রাপ্ত হবে। এইরকম গুরুত্বপূর্ণ তথ্য আর যাতে মিস না হয় সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কাজে লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।